নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব ধনতেরাসের দিন এমন কি বস্তু আপনারা ক্রয় করবেন যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যাগুলির এক সহজ সমাধান পেতে পারেন। প্রথমেই আপনাদের ক্ষেত্রে জানতে হবে এবছর ধন ত্রয়োদশী কবে লাগছে এবং কোন সময় লাগছে সে বিষয়ে। দেখুন, ধন ত্রয়োদশী এবছরে 10ই নভেম্বর শুক্রবার দিন আপনাদের ক্ষেত্রে শুরু হচ্ছে এবং শুক্রবার দিন সকালবেলা 11:42 সময়কাল থেকে ধন ত্রয়োদশী শুরু হয়ে যাচ্ছে। এটি চলবে পরবর্তী দিন অর্থাৎ 11ই নভেম্বর শনিবার দুপুরবেলা 1:06 সময়কাল পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে এই সময়কালে এমন কি ক্রয় করবেন সেগুলি তো আলোচনা করবই, কিন্তু প্রথমে বলে দিই এই দিন আপনারা কোন সময় ক্রয় করবেন সে বিষয়ে, কোন সময় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ রয়েছে সে বিষয়ে। দেখুন, আপনাদের ক্ষেত্রে 10ই নভেম্বর শুক্রবার দিন ক্রয় করার জন্য অত্যন্ত বিশেষ শুভ সময় থাকছে। সকালবেলা 11:47 সময়কাল থেকে দুপুরবেলা 2:37 সময়কাল পর্যন্ত। পরবর্তী সময় থাকবে 3:23 দুপুরবেলা থেকে বিকেলবেলা 4:51 পর্যন্ত, সন্ধেবেলা 5:43 সময়কাল থেকে রাত্রেবেলা 9:10 পর্যন্ত এবং রাত্রিকালে 11:47 সময়কাল থেকে পরবর্তী দিন রাত্রেবেলা 2:34 পর্যন্ত। এই সময়কাল শুক্রবার দিন কিন্তু থাকছে, এই সময়কালে কিন্তু আপনারা ক্রয় করতে পারে। এছাড়াও অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ সময় থাকছে পরবর্তী দিন অর্থাৎ শনিবারও একটি সময় আপনারা পাচ্ছেন, তা হলো সকালবেলা 11:49 সকালবেলা থেকে দুপুরবেলা 12:41 পর্যন্ত। এই সময়কালে আপনারা ধন ত্রয়োদশীর যে বিভিন্ন জিনিসপত্র আপনারা ক্রয় করতে চাইছেন সেই ধনতেরাসের জিনিসপত্র আপনারা এই সময়কালে ক্রয় করতে পারেন। কিন্তু আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আপনারা কি এমন বিশেষ জিনিস কিনবেন ধন ত্রয়োদশীতে যেগুলি আপনার আর্থিক সৌভাগ্যকে বৃদ্ধি করতে পারে। প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে এই যে সময় বললাম এই সময়কালেই আপনারা কিন্তু ক্রয় করার চেষ্টা করবেন ত্রয়োদশীর দিনকে, ধন ত্রয়োদশীর দিনকে। গোটা ধনে আপনারা একটু গোটা ধনে কিনে নেবেন সেই দিনকে, শুকনো হলুদের গাঁট কিনে নেবেন, পদ্মবীজ আপনারা কিনে নেবেন, একটু বেশি করে কিনবেন এবং রক সল্ট, যদি সম্ভব না হচ্ছে তাহলে আপনারা সন্দক লবণ কিনতে পারেন। এই চারটি বস্তু কিনে এই সময় আপনারা ঘরে নিয়ে চলে আসুন। এরপরে আপনারা স্নান আদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্রে আপনারা মা লক্ষ্মীর সামনে এই বস্তুগুলি নিয়ে আপনারা আসনে বসুন এবং আসনে বসে আপনারা গোটা ধনেটিকে আপনারা একটি লাল পুটলির মধ্যে বেঁধে নিন, শুকনো হলুদগুলোকে একটি হলুদ কাপড়ের মধ্যে একটি পুটলি বানিয়ে নিন, পদ্মবীজগুলিকে একটি লাল কাপড়ের মধ্যে পুটলি বানিয়ে নিন এবং রক সল্টটিকে অথবা সন্দক লবণটিকে আপনারা সাদা কাপড়ের মধ্যে একটি পুটুলি তৈরি করে নিন। এরপর সামান্য আতর এগুলির উপর ছিটিয়ে দিন এবং সামান্য রোলি, আপনারা সামান্য গোলাপ জল এর মধ্যে ছিটিয়ে দিন। এরপরে পদ্মবীজের একটি মালা নিন এবং সেই মালাতে আপনারা একটি ছোট্ট মন্ত্রের জপ এক মালা অর্থাৎ 108 অবশ্যই করুন। তার পূর্বে কিন্তু ধূপ দীপ আদি জেলে মা লক্ষ্মীকে অবশ্যই কিন্তু ভোগ নিবেদন করবেন। একটি ছোট্ট মন্ত্র কি, ওম শ্রীং শ্রীয়ে নমঃ, এই ছোট্ট মন্ত্র আপনারা 108 এক মালা জপ করবেন পদ্মবীজের মালায়। তারপরে এই চারটি পুটুলি একটি স্টিলের কন্টেনার হতে পারে বা যে কোনো একটি কন্টেনারের মধ্যে আপনারা ভালো করে কৌটোর মধ্যে ভরে মুখটিকে এমনভাবে টাইট করে দেবেন যেন কোনোভাবেই আপনাদের এয়ার পাস না করে। তারপরে এই কৌটোটি আপনারা সারা বছর জুড়ে মা লক্ষ্মীর আসনে রেখে দিন এবং প্রত্যহিকভাবে আপনারা যদি ছোট্ট মন্ত্রের জপ এক মালা অর্থাৎ 108 করে করছেন এতে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রত্যেকভাবে ধূপ দীপ আদি জেলে পদ্মবীজের মালায় ওম শ্রীং শ্রীয়ে নমঃ ছোট্ট মন্ত্রের জপ আপনারা প্রত্যেকভাবে এক মালা করে যাচ্ছেন, এতে নিশ্চিতভাবে জানবেন আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে, আর্থিক সচ্ছলতা আসবে আপনার জীবনে, আর্থিক যে জটিলতাগুলি আপনি জীবনে ফেস করছেন এই সমস্যাগুলি থেকে আপনারা রেহাই পেতে দেখতে পাবেন। তাহলে আজ আপনারা জানলেন যে ধনতেরাসের দিনকে এমন কি বস্তু কিনলে আপনাদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে সমস্যা সমাধান হতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। আপনাদের ধনতেরাসের তিথি অত্যন্ত মঙ্গলময় হোক, অত্যন্ত ভালো যাক
এই ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমাদের এই ছোট ছোট এপিসোড আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।